প্রিয় ছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। আমরা ভগ্নাংশের বর্গমূল করছিলাম, কষে দেখি 11.1 পাঁচ নম্বর অঙ্ক অবধি হয়েছিল, আজ আমরা 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। হিসেব করে দেখি 49/91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে এখানে আমরা নিম্ন ভগ্নাংশ ধরছি, তাহলে রুট ওভার অফ 49/91 ইন্টু নিম্ন ভগ্নাংশ ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার উভয় পক্ষে বর্গ করলে কি দাঁড়াচ্ছে, 49/91 ইন্টু নিম্ন ভগ্নাংশ ইজ ইকুয়াল টু 1। তাহলে নিম্ন ভগ্নাংশ হচ্ছে 1/49/91। তাহলে এটা গুণ করলে উল্টে গেল, তাহলে নিম্ন ভগ্নাংশ হলো 91/49। তাহলে সুতরাং 49/91কে 91/49 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। 7 নম্বর অঙ্ক, হিসেব করে দেখি 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। এটাও একই পদ্ধতি, এখানে রুট ওভার অফ 35/42 ইন্টু নিম্ন ভগ্নাংশ ইজ ইকুয়াল টু 2। উভয় পক্ষে বর্গ করে কি পাচ্ছি, 35/42 ইন্টু নিম্ন ভগ্নাংশ ইজ ইকুয়াল টু 4। তাহলে নিম্ন ভগ্নাংশ ইজ ইকুয়াল টু 4/35/42, তাহলে এটা হবে 4×42/35, কাটাকুটি করে দাঁড়ালো 24/5, তার মানে 4×4/5। সুতরাং 35/42কে 4×4/5 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। 8 নম্বর অঙ্ক, 9/50কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 9/50কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, 3×3, আর 50কে উৎপাদকে বিশ্লেষণ করলে 2×5×5। তাহলে এখানে এটা হলো 3² আর নিচে হচ্ছে 5² × 2। তাহলে এখানে হরে একটা 2 বেশি থাকছে, এক্ষেত্রে 9/50কে 2 দিয়ে গুণ করলে গুণফল হয় 3² / 5² × 2×2। তাহলে 2 কেটে গেল, সংখ্যাটা হলো 3² / 5², এটা মানে হলো 3/5² যা একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কোন সংখ্যাটা দিয়ে আমরা গুণ করলাম, 2 দিয়ে করলাম, তাহলে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি হলো 2। 9 নম্বর, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কী কী হবে তা নির্ণয় করি। তাহলে এখানে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সমান 14/15, এবং প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান সমান 35/24। তাহলে এবার এটাকে আমরা নামকরণ করলাম 1 নম্বর সম্পর্ক, এটাকে নামকরণ করলাম 2 নম্বর সম্পর্ক। এবার 1 নম্বর সম্পর্ক এবং 2 নম্বর সম্পর্ক এই দুটো যদি গুণ করি, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা আর সমান সমান 14/15×35/24। তাহলে এখানে দ্বিতীয় সংখ্যা কাটাকুটি হয়ে গেল, তাহলে প্রথম সংখ্যা গুণ প্রথম সংখ্যা ইজ ইকুয়াল টু 49/36। সুতরাং প্রথম সংখ্যা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 49/36 ইজ ইকুয়াল টু 7/6। আবার যেহেতু প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু 14/15, প্রথম সংখ্যার জায়গায় আমরা 7/6 বসালাম ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান সমান 14/15, তাহলে দ্বিতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু 14/15/7/6। তাহলে সেখান থেকে হলো 14/15×6/7, কাটাকুটি করে আমরা পেলাম 4/5। সুতরাং নির্ণয় সংখ্যা দুটি যথাক্রমে 7/6 এবং 4/5। নম্বর অঙ্ক, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কী কী হবে তা নির্ণয় করি।
ধরি সংখ্যা দুটো, এই 10 নম্বরের অঙ্কটা 9 নম্বরের অঙ্কের মতোই, তোমরা এরকম প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা হিসেবেও করতে পারো, বা অথবা সংখ্যা দুটোকে এ বি বা এক্স ওয়াই এরকম ধরেও করতে পারো। এখানে এ বি ধরেছি, ধরি সংখ্যা দুটি এ এবং বি, এক্ষেত্রে এ বি ইজ ইকুয়াল টু 16/50 এবং এ বাই বি ইজ ইকুয়াল টু 1/2। তাহলে এখন এ বি ইন্টু এ বাই বি ইজ ইকুয়াল টু 16/50 ইন্টু 1/2। তাহলে এখানে বি বি কেটে গেল, তাহলে এ স্কোয়ার হলো, আর এই দিকে কাটাকুটি করে আমরা পেলাম 4/25। দেয়ারফোর এ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 4/25 ইজ ইকুয়াল টু 2/5। তাহলে এর মান আমরা পেলাম 2/5, আর আমাদের এ বি বলা আছে 16/50, তাহলে এর মানটা আমরা এখানে বসাচ্ছি 2/5 ইন্টু বি ইজ ইকুয়াল টু 16/50। সেখান থেকে আমরা বি ইজ ইকুয়াল টু 16/50 ইন্টু 5/2, তাহলে কাটাকুটি করে আমরা পেলাম 4/5। দেয়ারফোর সংখ্যা দুটি যথাক্রমে 2/5 অ্যান্ড 4/5। 11 নম্বর অঙ্ক রুট ওভার অফ, তার মধ্যে আবার রুট ওভার অফ 9/64 প্লাস রুট ওভার অফ 25/64 এর মান কত হবে হিসেব করি। তাহলে প্রদত্ত সংখ্যামালা হচ্ছে রুট ওভার অফ, তার ভেতরে আবার রুট ওভার অফ 9/64 প্লাস রুট ওভার অফ 25/64। তাহলে এটাকে লবের আলাদা করে বর্গমূল করব, হরের আলাদা করে বর্গমূল করব, এখানেও তাই লবের আলাদা হরের আলাদা। তাহলে সেখান থেকে আমরা পেলাম 9 এর বর্গমূল 3, 64 এর বর্গমূল 8, 25 এর বর্গমূল 5, 64 এর বর্গমূল 8। তাহলে রুট ওভার অফ 3/8 প্লাস 5/8, তাহলে যোগ করলে আমরা পাবো রুট ওভার অফ 8/8 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1, তার মানে 1 এর বর্গমূল 1। তাহলে সরলতম মান পেলাম আমরা 1। বারো নম্বর রুট ওভার অফ 1/4 প্লাস রুট ওভার অফ 1/9 মাইনাস রুট ওভার অফ 1/16 মাইনাস রুট ওভার অফ 1/25 এর মান কত হবে হিসেব করি। তাহলে এখানে প্রদত্ত সংখ্যামালা রুট ওভার অফ 1/4 প্লাস রুট ওভার অফ 1/9 মাইনাস রুট ওভার অফ 1/16 মাইনাস রুট ওভার অফ 1/25। তাহলে এখানে কী করবো, ভগ্নাংশের বর্গমূল করলে রবের আলাদা বর্গমূল, হলের আলাদা বর্গমূল, তাহলে এখানে রুট ওভার অফ 1/√4 প্লাস √1/√9 মাইনাস √1/√16 মাইনাস √1/√25। তাহলে 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4 মাইনাস 1/5, তাহলে ভগ্নাংশে যোগ বিয়োগ করে আমরা পেলাম 23/60। তাহলে এটাই হলো সংখ্যামালার সরলতম মান। তেরো নম্বর অঙ্কে আসছি রুট ওভার অফ 1/16 রুট ওভার অফ 1/25 রুট ওভার অফ 1/36 রুট ওভার অফ 1/49কে মানের অধক্রমে সাজাই, অধক্রমে মানে বড় থেকে ছোট হিসেবে সাজাই। প্রথম সংখ্যা হচ্ছে রুট ওভার অফ 1/16 ইজ ইকুয়াল টু √1/√16 ইজ ইকুয়াল টু 1/4। দ্বিতীয় সংখ্যা রুট ওভার অফ 1/25 ইজ ইকুয়াল টু √1/√25 ইজ ইকুয়াল টু 1/5। তৃতীয় সংখ্যা রুট ওভার অফ 1/36 ইজ ইকুয়াল টু √1/√36 ইজ ইকুয়াল টু 1/6। চতুর্থ সংখ্যা রুট ওভার অফ 1/49 ইজ ইকুয়াল টু √1/√49 ইজ ইকুয়াল টু 1/7। তা আমরা জানি যে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ লেস দ্যান বি হলে 1/a > 1/b হয়। তাহলে এখানে 4 <5 <6 7, সুতরাং তাহলে কী হবে, 1/4 > 1/5 > 1/6 > 1/7। তাহলে 1/4 মানে রুট ওভার অফ 1/16 > √1/25 > √1/36 > √1/49। তাহলে মানের অধক্রমে সাজিয়ে পাই বড় থেকে ছোট, রুট ওভার 1/16 √1/25 √1/36 √1/49। এই অঙ্কটা কেউ যদি এই ভগ্নাংশগুলোকে হরের হরবিশিষ্ট করতে চাও তাহলেও করতে পারো, কিন্তু হরবিশিষ্ট করে করতে গেলে অঙ্কটা আরেকটু বড় হয়ে যাবে। চোদ্দ নম্বর রুট 16 প্লাস রুট 36 এর চেয়ে রুট 25 প্লাস রুট 81 কত বেশি।
रूट सिक्सटीन प्लस रूट थार्टी सिक्स, रूट सिक्सटीनर मान हलो फोर और रूट थार्टी सिक्स हलो सिक्स, तेल फोर प्लस सिक्स इज इक्ुअल टू टेन। एबार रूट ट्वेंटी फाइव प्लस रूट एट्टी वन, रूट ट्वेंटी फाइव मान फाइव और रूट एट्टी वन मान नाइन, तेल फाइव प्लस नाइन फोर्टीन। रूट ट्वेंटी फाइव प्लस रूट एट्टी वन माइनस रूट सिक्सटीन प्लस रूट थार्टी सिक्स, यटार मान आमरा पेयेछि फोर्टीन, एटार मान आमरा पेयेछि टेन, ताहले फोर्टीन माइनस टेन फोर। सुतरां रूट सिक्सटीन प्लस रूट थार्टी सिक्सर थेके रूट ट्वेंटी फाइव प्लस रूट एट्टी वन चार बेशी। पंद्रह नम्बर भग्नांशगुलिर वर्गमूल करे एखाने चारटे वर्गमूल करते देवा आछे, आमी तीन नम्बर और चार नम्बरटा देखिए देव, एक और दुई तोमरा होमवर्क करबे। तीन नम्बरटा देखो, रूट ओभार वन जिरो एट नाइन बाई टू जिरो टू फाइव इज इक्वल टू रूट ओभार अफ वन जिरो एट नाइन डिवाइडेड बाई रूट ओभार अफ टू जिरो टू फाइव। ताहले एखाने कि करबो आमरा, वन जिरो एट नाइनर वर्गमूल करबो, टेनर কাছাকাছি সংখ্যা হচ্ছে নাইন, সেটা তিনের বর্গ, তিন লিখলাম এখানে, বিয়োগ করলাম ওয়ান এইট নাইন, তিনের দ্বিগুণ সিক্স, সিক্সের পাশে থ্রি বসালাম, তাহলে সিক্সটি থ্রি ইন্টু থ্রি ওয়ান এইট্টি নাইন, এখানে থ্রি হলো, তাহলে রুট ওভার অফ ওয়ান জিরো এইট নাইন হলো থার্টি থ্রি। ঠিক একইভাবে টু জিরো টু ফাইভেরও বর্গমূল আমরা পেলাম ফর্টি ফাইভ, তাহলে এটা হলো থার্টি থ্রি বাই ফর্টি ফাইভ, এটাকে কাটাকুটি করলে হবে ইলেভেন বাই ফিফটিন। সুতরাং ওয়ান জিরো এইট নাইন বাই টু জিরো টু ফাইভের বর্গমূল হলো থার্টি থ্রি বাই ফর্টি ফাইভ বাই ইলেভেন বাই ফিফটিন। এরপর চারেরটাতে আসছি, তিন পূর্ণ আটশো চোদ্দো বাই ওয়ান টু টু ফাইভ, তাহলে এখানে হবে ফোর ফোর এইট নাইন বাই ওয়ান টু টু ফাইভ, তাহলে এখানে রুট ওভার অফ থ্রি অ্যান্ড এইট হান্ড্রেড ফোরটিন বাই ওয়ান টু টু ফাইভ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ফোর ফোর এইট নাইন বাই ওয়ান টু টু ফাইভ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ফোর ফোর এইট নাইন ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান টু টু ফাইভ। তাহলে লবির বর্গমূল করে আমরা পেলাম সিক্সটি সেভেন, হরের সংখ্যাটার বর্গমূল করে আমরা পেলাম থার্টি ফাইভ, তাহলে এই সংখ্যাটার বর্গমূল দাঁড়ালো সিক্সটি সেভেন বাই থার্টি ফাইভ ইজ ইকুয়াল টু ওয়ান অ্যান্ড থার্টি টু বাই থার্টি ফাইভ। যেই বর্গমূলের সংখ্যাটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যাবে সেটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করেই উত্তরটা লিখবে। এর পরের দিন আমরা করব দশমিক সংখ্যার বর্গমূল, আর এই কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ানে যে অঙ্কগুলো আমি করিনি সেগুলো তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে, আর যেগুলো করে দিলাম সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে।